হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো দেখো, আজ আমি চলে এসেছি ঘরের উপকরণ জিনিস দিয়ে একটা ঘুগনি রেসিপি। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। এই যে কড়াইয়ে অলরেডি আমি আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখো ভাজা আমার হয়ে গেছে। সমস্ত মশলাগুলো দেখেছি। এই যে মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, এখানে শশা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা, বাটা। তোমরা দেখতে থাকো। জলটা খুব ভালো মতো চলে একটু দেবে না। ঠিক আছে, একটা মটর করবে না। দেখো মটরগুলো আমাকে কত ভালোবাসে আমাকে। যা ঘুগনি হবে না, লাল লাল ঘুগনি পরোটা দিয়ে খেতে চাও। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর শুধুমাত্র
জন্য রেসিপিটা দেওয়া খুব সহজে খুব কম খরচে ঘুগনি যাতে তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারো, তাই আমার মতো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা আমি করি। বাই বাই বন্ধুরা।